ছাত্র জনতা হত্যার বিচার ও সরকারের পদত্যাগের দাবিতে একত্রিশ জুলাই পল্টনে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি সঙ্গে যুগপথ আন্দোলন থাকা রাজনৈতিক প্ল্যাটফর্ম গণতন্ত্র মঞ্চ সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা দুপুরে রাজধানী তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ নেতারা বলেন কোটা আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার সব দায় দায়িত্ব সরকার ও সরকারি দলের নেতাদের অভিযোগ হত্যাকাণ্ড সহ শত শত অপরাধ আড়াল করতেই স্থাপনা ভাঙচুরে বিএনপি সহ বিরোধী জোটকে দায়ী করছে সরকার এমনকি ছাত্র জনতার নির্মম হত্যাকাণ্ডের চেয়ে সরকার ক্ষয়ক্ষতিকে বেশি গুরুত্ব দিচ্ছে বলেও মন্তব্য করেন তারা গণতন্ত্র মঞ্চের নেতাদের দাবি রাজনৈতিক মীমাংসা ছাড়া দমন পীড়ন চালিয়ে এই সংকটের সমাধান হবে না এবং প্রথম ছাত্ররা শান্তিপূর্ণ পথে যে আন্দোলন শুরু করেছিল সে আন্দোলনে তার বাহিনী গুলি করে প্রথম দিনে ছয়জনকে যে হত্যা করেছে সেটাই হচ্ছে বাংলাদেশ থেকে তাদের শাসনের অবসান করার জন্য যথেষ্ট সরকার ছাত্র জনতার হত্যাকাণ্ড সহ নাশকতার যে পরিস্থিতি তৈরি করেছে এর সমুদায় দায় দায়িত্ব সরকার ও সরকারি দলের আমরা সরকারকে জনগণের জানমালের এই বিপুল ক্ষয়ক্ষতির দায় দায়িত্ব নিয়ে অবিলম্বে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগ করবার আহ্বান জানাই